নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অনেকের কমপ্লেন থাকে আমাদের শিলচর নিউজের আপডেট রেগুলার পান না। যদি আপনারও এরকম কমপ্লেন থাকে তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন। লাইক করলে কি হবে, নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, আজকে আসামের বিধানসভাতে উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক, কংগ্রেস যিনি বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ মহোদয়, উনি একটা ইস্যু নিয়ে উনি কথা বললেন এবং সেই কথায় কিন্তু একটা বিরাট গরম করে নিয়েছে সেই বিধানসভাটি। সেটা আমরা দেখলাম। বরাকবেলের একটি সংগঠনকে সেই সরকারি অনুদান না দেওয়াতে উনি সেখানে অনেকগুলো প্রশ্ন উনি করলেন, আপনারা সেটা দেখে নিন, তারপরে আসাম সরকারের তরফ থেকেও সেটার উত্তর দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবারের বাজেটে 171 পেজ নাম্বার 53 21টা খিলঞ্জিয়া সংগঠনকে 28.80 কোটি টাকা, অর্থাৎ 28 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করা হলো অধ্যক্ষমতে। অধ্যক্ষমতে 19-20 22টা সাহিত্যসভাকে 73 কোটি টাকা বরাদ্দ করা অধ্যক্ষমতে কর্পাস ফান্ড থেকে। অধ্যক্ষমতে 20-21 প্রায় 43 কোটি টাকা সেই প্রায় 21টা সংগঠনকে বরাদ্দ করা হলো সেই কর্পাস ফান্ড থেকে অধ্যক্ষমতে। বিশেষ করে 7 ফেব্রুয়ারি 2020 এখানের ফিনান্স মিনিস্টার, বর্তমানের মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে এখনের ক্যাবিনেট মিনিস্টার আমাদের ছিলেন তখন আমাদের চিফ মিনিস্টার, এবং সেই সময় আমি উত্থাপন করেছিলাম যে যেহেতু আসামের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটিক কমিউনিটি হচ্ছে গিয়ে বাঙালি, সেই 21টা সংগঠন সেই 22টা সংগঠনে একটাও বাঙালি সাহিত্যসভাকে সেখানে স্থান দেওয়া হয়নি, সেখানে টাকা বরাদ্দ করা হয়নি অধ্যক্ষমতায়। এবং সেই সময় মুখ্যমন্ত্রী এবং ফিনান্স মিনিস্টার বলেছিলেন যে আপনার প্রপার ওয়েতে গিয়ে অ্যাপ্লাই করেন, আপনাদেরকে আমরা 10 দিনের ভিতরে দিয়ে দেবো। অ্যাকর্ডিংলি আমি ডিএইচতে গিয়ে আমি নিজে গিয়ে অ্যাপ্লাই করি এবং তৎক্ষণাৎ এখানে মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল, ওনার হাতে নিয়ে সেই কাগজটা আমরা দিই অধ্যক্ষমতায় এবং দেখতে পারলাম। তারপর আবার ফান্ড রিলিজ করা হলো, আবার বাজেটটা উত্থাপিত করা হলো, কিন্তু একটাও বাঙালি সংগঠনকে সেই টাকা বরাদ্দ করা হলো না অধ্যক্ষমতায়। আমার 5টা কোয়েশন অধ্যক্ষমতায়। একটা প্রথম কোয়েশন হচ্ছে গিয়ে বারবার আমরা প্রশ্ন করি যে খিলঞ্জিয়া কারা, সেই কথা বলা হয় না, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ইলেকশনের আগে সনাতনী আর ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খিলঞ্জিয়া, আর খিলঞ্জিয়ার সংজ্ঞায় নেই অধ্যক্ষমতে সেই এই টাকাটা কাকে দেওয়া হচ্ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড কোয়েশন অধ্যক্ষমতে যে আপনারা কী মেসেজ দিতে যাচ্ছে, কী মেসেজ দিতে যাচ্ছেন আসামবাসীকে, বাঙালিদেরকে আপনারা কী মেসেজ দিচ্ছেন যে না আমরা টাকা বরাদ্দ করব, আমরা বাঙালিদেরকে টাকা দেবো না, আমরা টাকা বরাদ্দ করব, প্রত্যেক বাজেটে টাকা দেওয়া হবে সাহিত্যসভার জন্য, সেই বাঙালিদেরকে টাকা দেওয়া হবে না অধ্যক্ষ মহোদয়। আমার প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি অধ্যক্ষ মহোদয়, যে বিশেষ করে যদি আপনার টাকা না দিয়ে থাকেন, যদি আপনার ক্লিয়ার করুন যে না আমরা বাঙালি সংগঠনকে আমরা টাকা দেবো না অধ্যক্ষ মহোদয়। আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে কি অধ্যক্ষ মহোদয়, ভাষা সার্কুলার আইনে 7B-তে ক্লিয়ারলি লেখা আছে অধ্যক্ষ মহোদয় যে ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হবে না, অর্থাৎ ফান্ড সবাইকে সব ভাষাগোষ্ঠীকে সমান হারে দেওয়া হবে, কিন্তু সেই কোথায় ভাষা আইন, কোথায় বিধানসভা, কোথায় বিধানসভায় কমিটমেন্ট আমরা সেটা বুঝতে পারছি না অধ্যক্ষ মহোদয়। বিশেষ করে বাঙালিরা আসামে ট্যাক্স দিয়ে থাকে কি থাকে না সেটা আমার আরেকটা প্রশ্ন। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে কি অধ্যক্ষ মহোদয়, যে অ্যানুয়াল গ্রান্টস আগে 4 লক্ষ ছিল অধ্যক্ষ মহোদয়, সেই গ্রান্টসকে কমিয়ে এখন 3 লক্ষ করা হয়েছে অধ্যক্ষ মহোদয়, সেই 3 লক্ষের মধ্যে এখন 1.5 লক্ষ টাকা রিলিজ করা হয়েছে অধ্যক্ষ মহোদয়। তাই আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা বলে থাকেন যে সবকা বিকাশ সবকা সাথ, আপনারা বলে থাকেন সনাতনী, কিন্তু ইলেকশনের সময় ইলেকশনের পর আপনারা খিলঞ্জিয়া বলে থাকেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে আজকের দিনে সেই যে ফান্ডগুলো রিলিজ করা হলো, একটা বাঙালি সংগঠনকে কেন টাকা দেওয়া হলো না? আপনারা ভোটের সময় আপনাদের ভোটার হিসাবে আমরা ধরে নিলাম, কিন্তু সেই বাঙালি সংগঠনের মধ্যে আজকে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি হওয়া সত্ত্বেও আজকে আপার আসা বলুন, বরাকবেলি বলুন, একটা বাঙালি সংগঠনকে টাকা দেওয়া হয়নি অধ্যক্ষ। সেটাই আৰু ভাষা গৌৰৱ আঁচনিখনৰ মূল কথাটো আছিল যে যিসমূহ ৰাজ্যিক পৰ্যায়ৰ ভাষা সাহিত্যৰ সংগঠন আছে, সেই ৰাজ্যিক পৰ্যায়ৰ ভাষা সাহিত্যৰ সংগঠনসমূহক এটা কৰ্পাছ ফাণ্ড দিয়া হ'ব। মই আকৌ এবাৰ কৈছোঁ যে ৰাজ্যিক পৰ্যায়ৰ যিসমূহ ভাষা সাহিত্যৰ সংগঠন আছে সেইসমূহক এই কৰ্পাছ ফাণ্ডটো দিয়াৰ সিদ্ধান্ত নিয়া হৈছিল, কিন্তু সেই সময়ত বৰাক ভেলী বংগ সাহিত্য আৰু সংস্কৃতিৰ যি সন্মিলন, বৰাক ভেলী হোৱাৰ কাৰণে যিহেতু এইটো ৰাজ্যিক সংগঠন নহয়, গতিকে কোনো জিলা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক সংগঠনক দিয়াৰ ব্যৱস্থাপনা সেই আঁচনিখনত নাছিল, গতিকে বৰাক ভেলী বংগ সাহিত্য আৰু সংস্কৃতি সন্মিলনক দিয়া নহ'ল। কাৰণ আজি আমি বৰাক বুলি এটা
আঞ্চলিক সংগঠনক বা কামরূপ বা বৰপেটা বুলি জিলা ভিত্তিক সংগঠনক দিলে সকলো জিলাৰ পৰা সকলো অঞ্চলৰ পৰা তেনেকুৱা দাবী আহিব কিন্তু বৰাকভেলি বংগ সাহিত্য সংস্কৃতি সম্মিলনক তেওঁলোকৰ যিটো বিত্তীয় অনুদান সেই বিত্তীয় অনুদান বিশ একৈশ বৰ্ষত ডেৰ লাখ টকা আৰু একৈশ বাইশ বৰ্ষত দুই লাখ টকা দিয়া হৈছে যদি কোনো ৰাজ্যিক ভিত্তিক বংগ সাহিত্য সাংস্কৃতিক কোনো সংগঠন হয় তেনেহ'লে সেইটো বিবেচনা অসম চৰকাৰে কৰিব ধন্যবাদ দর্শকবৃন্দ আপনাদের কোনো কিছু মতামত থাকলে তার ব্যাপারে আপনার কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শকবৃন্দ একটা চাকরির খবর দিয়ে দিই জনিত্ব আইবিএফ শিলচরে সেখানে স্টাফ রিক্রুটমেন্ট করা হয়েছে জিএনএম সিস্টার স্টাফ রিক্রুটমেন্ট করা হয়েছে আপনারা যদি জিএনএম পাস করেছেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপরে এমব্রোলজিস্ট নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অর গ্রাজুয়েট ইন লাইফ সায়েন্স এমব্রোলজিস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট অর গ্রাজুয়েট ইন লাইফ সায়েন্স অর বায়োটেকনোলজি অর ভেটেনারি সায়েন্স এইগুলার মধ্যে যে কোনো ধরনের গ্রাজুয়েশন থাকলে ডিগ্রি থাকলে আপনারা এমব্রোলজিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন জিএনএম সিস্টারের জন্য জিএনএম পাস হলেই চলবে দর্শকবৃন্দ ফোনে সরি হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নিজস্ব বায়োডাটাটা আপনারা পাঠাতে পারেন 9101492644 তাড়াতাড়ি আপনারা বায়োডাটাটা পাঠিয়ে দিন আসন্ন শুভবিবাহের মরশুমের উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপর 50-70% ছাড় দেওয়া হচ্ছে এখানে আপনাদের চাহিদা মতো বিবাহের গহনার অর্ডার নেওয়া হয় আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড মোবাইল নম্বর 8486340139 8486467636 চৌধুরী টেক্সটাইল এখানে বিবাহ ও শীতের মৌসুমের সম্পূর্ণ কাপড় সুলভ মূল্যে পাওয়া যায় প্রতিটি কেনাকাটাতে আপনারা 50% অবধি ছাড় পাবেন তাছাড়াও 20,000 টাকার উপরে কেনাকাটা করলে দেওয়া হবে আকর্ষণীয় উপহার আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 ফোন নম্বর হচ্ছে 03842234063 একটা চিকিৎসার সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই বিশ্বের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট ডক্টর এভি গুয়াভা রেড্ডি উনার টিম শিলচরের রুগী দেখার জন্য আসছেন সানশাইন হসপিটালের প্রখ্যাত স্পেশালিস্ট ডাক্তারের টিম উনারা শিলচরের রুগী দেখার জন্য আসছেন 2nd এবং 3rd এপ্রিল আপনারা যদি হাড়ের সমস্যা নিয়ে ভুগছেন অথবা আপনাদের যদি নি রিপ্লেসমেন্টের প্রবলেম বা হিপ রিপ্লেসমেন্টের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কনসাল্ট করে নেবেন দর্শকবৃন্দ হায়দ্রাবাদের সানশাইন হাসপাতালটি এশিয়ার 2nd লার্জেস্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার হিসাবে মানা হয় 2000-এর উপরে রোবোটিক সার্জারি করা হয়েছে 50,000-এর উপরে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়েছে আগামী 2nd এবং 3rd এপ্রিল শিলচরের কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন আপনারা ফোন করে আপনারা সিটটা বুক করে আপনারা সেখানে যেতে পারেন ফোন নাম্বার হচ্ছে 9169161607 এই নাম্বারে কল করে আপনারা সিটটা বুক করে নিন দর্শকবৃন্দ রাজ্যসভা নির্বাচনে বিজেপি এবং মিত্রজোটের দুজন প্রার্থী ওনারা জয় হয়েছেন আজকে কংগ্রেস যিনি প্রার্থী রিপুন বোরা উনি পরাস্ত হয়েছেন পবিত্র মার্গারিটা এবং রঙ্গরা নার্জারি ওনারা দুজনই আজকে জিতেছেন দর্শকবৃন্দ বিজেপির ত্রিপুরা থেকে একজন ক্যান্ডিডেট এবং নাগাল্যান্ড থেকে একজন ক্যান্ডিডেটও ওনারা জিতেছেন সেই রাজ্যসভা নির্বাচনে দর্শকবৃন্দ AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কাশপুত্তলিকা দাহ করলো আজকে শিলচর যুব কংগ্রেস দর্শকবৃন্দ রাজ্যসভা নির্বাচনে বিজেপি এবং AIUDF মিলে কংগ্রেস প্রার্থী রিপুন বোরাকে হারানোর অভিযোগে শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটা প্রতিবাদ একটা বিক্ষোভ মিছিল বের করা হয় বের করার পরে সেই যিনি বদরুদ্দিন আজমল মহোদয়ের কুশপুত্তুল যেটা সেটা দাহ করলেন যুব কংগ্রেসের যারা কার্যকর্তারা এবং সেই বদরুদ্দিন আজমলকে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন বলেও সেই অভিযোগ করলেন যুব কংগ্রেসীরা দর্শকবৃন্দ আজকে শিলচরে বিজেপির সাথে মিলে কীভাবে আমাদের কংগ্রেস প্রার্থীকে হারিয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমাদের আসামের একজন বিশিষ্ট মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব উনি একজন এজেন্ট বিজেপির হয়ে কাজ করছেন তাই আজকে আমরা এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কুশপুত্তল দাহ করেছি আগে এই মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে যাতে আসাম থেকে বিদায় দেওয়া হয় কারণ যদি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আসামে থাকেন তাহলে আসামের রাজনীতি একদম ধ্বংস হয়ে যাবে এবং কংগ্রেসের রাজনীতি ধ্বংস হয়ে যাবে এবং আমি আমার কংগ্রেস হাইকমান্ডকে বলছি আমাদের আসাম কংগ্রেসে কয়েকজন এজেন্ট রয়েছেন যারা বিজেপি হয়ে কাজ করছেন যারা ইউডিপির হয়ে কাজ করছেন আমি আসাম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্টকে
কমার্শিয়াল এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো, আবার 250 টাকা করে বাড়লো। 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডারের যে দাম সেটা এখন হয়েছে 2398 টাকা গুয়াহাটিতে। দর্শকবৃন্দ, মানে দ্রুতগতিতেই জিনিসপত্রের দাম বাড়ছে। এখন দিল্লি এবং মহারাষ্ট্রতে সেই মাস্ক পরিধান যেটা বাধ্যতামূলক ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কোভিড-19 জন্য যে নিয়মটা লাগানো হয়েছে সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আশু আজকে প্রটেস্ট করেন গুয়াহাটির সড়কে মূল্যবৃদ্ধির কারণে, সেই পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে এবং বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে ওনারা প্রটেস্ট করেন আজকে গুয়াহাটিতে। আজকে করিমগঞ্জ শহরের শালচাপটার বাসিন্দা রথীন্দ্র ভট্টাচার্যের বাড়িতে ভাড়া থাকা একজন মহিলা অর্পণা চক্রবর্তী, উনার ঘরে চোরের দল ঢুকে বিভিন্ন জিনিসপত্র লুটে নেয়। ল্যাপটপ, ডকুমেন্ট, ক্যাশ 7,000 টাকা সহ স্বর্ণ অলঙ্কার, টোটাল 200,000 টাকা স্বর্ণ অলঙ্কার লুটে নিয়ে গেছে বলে সেটা আমরা খবর পেলাম। পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে। দর্শকবৃন্দ, ত্রিপুরা দুটা খবর দিয়ে দিই আমি আপনাকে। ত্রিপুরাতে 300 জন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্য সরকার। তাছাড়াও শিক্ষা দপ্তরে 348টা স্পেশাল এডুকেটর গ্র্যাজুয়েট লেভেলে নিয়োগ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। ত্রিপুরাবাসীর জন্য খুবই ভালোই খবর। স্টার্ট আপ প্রকল্পে স্বরোজগারে হতে আগ্রহী বেকারদের বিনা ঋণে লোন দেবে রাজ্য সরকার, সেটাও জানানো হয়েছে। দর্শকবৃন্দ, বিনা ঋণে লোন দেবে রাজ্য সরকার বলে জানালেন তথ্যমন্ত্রী। খুবই ভালোই লাগলো, ত্রিপুরাবাসীর জন্য খুবই একটা ভালো খবর। আগামী 4-5 দিন আমাদের আসামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়ে দিয়েছে। সেটা আপনারা আগে থেকেই, আপনাদের কোনো কিছু কাজ থাকলে আগে থেকে প্রিপারেশন করে নেবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপডেটের জনস্বার্থে আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।